সাদা রঙের পৃথিবীর সঙ্গে একটু প্রাসঙ্গিক হবে বলেই সাদা, এবং শুধু আমি না, এখানে যারা এসেছেন তারা সবাই সাদা। পোস্টার রিলিজেও ছিল এই সাদা থিম। আসলে কালো না থাকলে সাদা সেইভাবে ফুটে ওঠে না, সেই জন্য খানিকটা সাদা। সাদা যে আজকাল এত উজ্জ্বল তার পিছনে কারণ ব্যাকগ্রাউন্ডটাও কালো, তাই আমি সাদা হয়ে বোধহয় মানে খুব ভালো করে পরিষ্কার হয়েছে। সুতরাং সিনেমার গল্পও তাই, জানেন সাদা রঙের পৃথিবীর পিছনে যে কতটা অন্ধকার, কতটা কালো, সেটাই রাজশ্রী দি তার সিনেমার মধ্য দিয়ে তুলে ধরেছেন। এবং মেয়েদের সিনেমা এবং উইমেন ট্রাফিকিং অর্থাৎ বিধবা মেয়েদের তাদের জীবন, তাদের পাচার হওয়ার গল্প, তাদের শোষণ, এই নিয়ে ছবি। এবং সিনেমা যেহেতু এটা একটা সমাজের আয়না, মিরর অফ দ্য সোসাইটি, তাই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, বলতে পারেন পশ্চিমবঙ্গে কিছুটা কম, কিন্তু ভারতবর্ষের প্যান ইন্ডিয়া তো ঘটছেই। সুতরাং সেই জায়গা থেকে বিধবা মেয়েদের সমস্যা নিয়েই মূলত এই ছবি। তবে এটা ডকুমেন্টারি বা ইনফরমেটিভ একেবারে না, এটা একটা থ্রিলার। সুতরাং সেই জায়গা থেকে পরতে পরতে রহস্য, মানে ভাঁজে ভাঁজে রহস্য। এবং যারা সিনেমা করেন বা দেখেন, তারা তো শেষ কথা সিনেমার এন্টারটেনমেন্ট। সুতরাং সিনেমা সাদা রঙের পৃথিবীও এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, কিন্তু তার সঙ্গে একটা বার্তা আছে, কন্টেন্ট, একটা মেসেজ আছে। অনন্যাদি, আমরা তো আপনার রাজনৈতিক পরিচয় দেখেছি, জেনেছি, তো এখন তো দেখছি সিনেমার চরিত্রও আপনাকে দেখা যাচ্ছে, তো এরকম কি মানে একটা ব্যালেন্স করা হচ্ছে রাজনীতি আর অভিনয়ের মধ্যে? আসলে ব্যালেন্স শব্দটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে সেটা সিনেমা রাজনীতি আমার কেরিয়ারের ক্ষেত্রে হোক, জীবনের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স এটা না ভীষণ দরকার, তবেই বোধ হয় সাফল্যের কাছাকাছি পৌঁছানো যায়। সুতরাং ব্যালেন্স করার চেষ্টা খানিকটা হ্যাঁ, কিন্তু ছবি আমার মূল ফোকাস নয় ডেফিনেটলি, কারণ আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে সিনেমা আমি ডিরেক্টরের নির্দেশে করতে আসিনি, আমার কিছু বক্তব্য, আমার কিছু কাজ, সেটা আমি নিজে করতে চেয়েছি, যার জন্য আইন তৈরি করতে হয়, অর্থাৎ নয় বিধানসভা, নয় লোকসভা, নয় মিউনিসিপ্যালিটি, নয় কর্পোরেশন, যেখান থেকে আপনি সত্যি কাজ করতে পারবেন। মানে ছবি ডিরেকশনের উনি যা বলছেন তাই নয়, নিজে ডিরেক্ট করতে পারবেন, সেই বড় ক্ষেত্রটা পলিটিক্স। সেই জন্যই আমার কিন্তু রাজনীতিতে আসা, সুতরাং সেই জায়গা থেকে ভালোবাসা, রাজনীতি, মানুষের পাশে থাকা। তাই আজ সিনেমাতে যারা স্টার, এখানে যারা উজ্জ্বল নক্ষত্র, তারা তো আছেন এবং এক্ষুনি আপনারা ওখানেই চলে যাবেন, কিন্তু এই ব্যাক ক্যামেরা, আমার সাথে যারা টেকনিশিয়ানসরা ছিল বা অথবা আজ ওকে তো জেনারেলি দেখা যায় না, খবরই দেখা যায়, তাই ওদের সঙ্গে আমি আছি। চরিত্র নিয়ে যাবো অনন্যাদি, এটা তো উইমেন ট্রাফিকিংয়ের গল্প, অর্থাৎ বিধবা মেয়েদের পাচারের গল্প। আমার ছবিতে আমার চরিত্র অর্থাৎ এই যে ঘটনা ঘটে বিধবা মেয়েদের পাচার, এই পাচার যেখান থেকে হচ্ছে কেন্দ্রবিন্দু, সেইটি হোম, সেই হোমটি আমার। এবার আপনি যদি পরের প্রশ্নটা জিজ্ঞেস করেন আমার যে হোম থেকে আপনি কেলিগুলোর সমর্থন করেন এই পাচার টাচার, এটা আমি বলবো না, এটা এটা জানতে গেলে আপনাকে ক্রমশ প্রকাশ্য, এবং তার জন্য অন্তত সাদা রঙের পৃথিবী একবার থিয়েটার রিলিজ 23 ফেব্রুয়ারি একবার আসতে হবে। আমরা যারা বাঙালি, ভারতবর্ষের নাগরিক, আমাদের একটা দায়িত্ব কর্তব্য হয় আমাদের রাজ্যের জন্য, দেশের জন্য। সেই জায়গা থেকে বাংলা সিনেমা এবং বাংলা চলচ্চিত্র যারা আর্টিস্ট, তাদের সবাইকে সমর্থন করতে এবং বাংলা জগৎ, ছবির জগৎকে টিকিয়ে রাখতে একবার সিনেমা হলে। আচ্ছা, টোটাল জার্নিটা কেমন ছিল? প্রথমে থ্যাংক ইউ। এবং যেটা তুমি বললে যে বিধবাদের অনেক রকম ইচ্ছা থাকে, লাল রঙের শাড়ি পরতে ইচ্ছা হয়, ননভেজ খেতে ইচ্ছে হয়, এবং এই ছবিটা তো কিছু আসল ঘটনা থেকে অবলম্বন করে তৈরি হয়েছে, এবং যখন সত্যি অভিনয় করেছি মনে হয়েছে যে সত্যি তারাও মেয়ে, তারাও অল্প বয়সে যারা বিধবা হয়েছে কতটা কষ্ট তাদের ফেস করতে হয়েছে। মহিলা একজন অভিনেত্রী হিসেবে, একজন মেয়ে হিসেবে এইটা ভেবেই খুব কষ্ট লেগেছে যে কোনো মেয়েকে এরকম কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। চেষ্টা করেছি যে এরকম একটা চরিত্র ফুটিয়ে তোলার, কিন্তু এটাও চাইবো ভগবানের কাছে যে এরকম কষ্ট যেন কোনো মেয়েকে পেতে না। তোমার টোটাল ছবির শুটিং এবং টোটাল এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। বেনারসে তো তার আগে ঘুরতে গেছি, কিন্তু যা হয় সবাই মিলে একসঙ্গে শুটিং করতে গেলে একটা আলাদা মজা, এবং অনেক দিনের শিডিউল, প্রায় 7-8 দিনের একটা শিডিউল, প্রচুর খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, কাশী বিশ্বনাথের মন্দিরও আমরা সবাই একসাথে গেছিলাম, এবং রাত্রির 12টা-1টা অবধি শুটিং চলেছে। তো খুব ভালো টিম বিল্ডিং হয় এমনি রাজশ্রী দার ছবিতে, এটাও তার ব্যতিক্রম নয়। একজন নারী হিসাবে এই ছবির জন্য আমার দর্শকদের কী বলবেন?
এর আগে একটা খুব ভালো কথা ডক্টর সোহিনী শাস্ত্রী বললেন যে অ্যানিমাল যেটা এত মেল ডমিনেটেড একটা ছবি সেটা ভারতবর্ষে বিপুল সাড়া ফেলেছে, কোটি কোটি টাকা লাভ করেছে, তো সেখানে দাঁড়িয়ে এটা একটা মহিলাদের নির্যাতন নিয়ে একটা বিধবা উইডো ট্রাফিকিং নিয়ে একটা ছবি, আমি আশা করব আমাদের দেশে তো মানে প্রচুর মহিলা ইকুয়াল না হলেও অলমোস্ট ইকুয়াল। আমার কাজটা হচ্ছে যে আমি একজন ফরচুন টেলার এবং আমার কাজ হচ্ছে যে আগাম ভবিষ্যৎ গণনা করে সেটা বলে দেওয়া এবং মানুষকে সঠিক পথ দেখানো, মানুষকে সঠিক দর্শন দেখানো, এটাই হচ্ছে আমার কাজ, যেটা আমি বহু বছর ধরে করে আসছি। তো এখানে একটি ক্যারেক্টার রয়েছে এই ফিল্মটিতে, যে ক্যারেক্টারের নাম ভৈরব, এবং সে মানে আমার লাইফের দ্বারা অনেকটা অনুপ্রাণিত হয়েই এই ফিল্মটা তৈরি করেছে পরিচালক রাজর্ষি দে। তো এই ক্যারেক্টারটা রয়েছে, আশা করি সকলের ভালো লাগবে, এবং এটা তো একটা উইডো ট্রাফিকিংয়ের উপর ফিল্ম হয়েছে এবং মহিলাদের উপর কতটা অত্যাচার করা হয়, মহিলারা আজও সারা পৃথিবীতে কতটা অত্যাচারিত এবং জর্জরিত সেটাও এই ফিল্মটাতে দেখানো হয়েছে। তবে হ্যাঁ, বাংলার মেয়েরা প্রচণ্ড সাহসী, এখানে প্রচণ্ড লড়াই করে তারা কিন্তু জিততে চেষ্টা করেছে এবং অবশেষে তাদের জয় হয়েছে, সেটাই এই ফিল্মের কিন্তু মুখ্য, বলতে পারেন যে এটাই এই ফিল্মের মুখ্য মানে মানে ক্যারেক্টার আর কি। জানিলাম না, বিগ পেতে হলে বিগ পেতে হবে, রেজিস্ট্যান্সকে কেউ তো কোনোদিনও ভয় পায়নি, আর আর্ট আর্ট হ্যাজ ইটস ওন পাওয়ার, মানে আর্টকে কোনোদিনও থামানো যায় না, সেইটা যে রেজিস্ট্যান্স আসবে রেজিস্ট্যান্স আসবে, সেটা ভেবে তো কোনোদিনও কেউ ছবি বানাতে আসবে না। আমার স্টেটমেন্ট, আমার ন্যারেটিভ আমি বলবো, এবার সেইটা মানুষজন অ্যাকসেপ্ট করা না করা দর্শকের ওপর, কিন্তু আমি আমার বিশ্বাস যে আমাদের দেশে যাদের কথা বলছি তাদের সঙ্গে ভীষণভাবে আইডেন্টিফাই করবেন সাধারণ মানুষ, কারণ এটা বাংলার মেয়েদের গল্প, এটা বেনারসের ভিডিওদের নয়, তারা বাংলা থেকে বেনারসে গিয়ে কতটা টর্মেন্টেড হচ্ছেন সেটা নিয়ে গল্প, তো সেটা ডেফিনেটলি তারা পছন্দ করবেন বলে আমার মনে হয়। আপনি একটু আগে বললেন যে আপনি শুধু হিরোদের নিয়ে ছবি করবেন না, হিরোইনদের নিয়ে ছবি করবেন, তো এটা কি নারী দিবসের আগে একটা মেসেজ? আমি মেসেজ না, আমি আমি সত্যিই করব, মানে আমি হিরোদের নিয়ে করব না, মানে এটা আমার আমার ইচ্ছে, এটা আমার আমার অ্যাজ আ মেকার আমার মনে হয় আমাদের এখানে ভীষণ পাওয়ারফুল অভিনেত্রীরা আছেন, তাদেরকে এক্সপ্লোর করাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। কারণটা ছিল যে আমার এই এই যে আমাদের দেশে যে একটা পলিটিক্যাল সার্কাস চলছে না চারপাশে, এটার এগেনস্ট একটা স্টেটমেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল বলার, এটা আমি কোনোভাবে বলতে পারছিলাম না, সো আমার একটা মাধ্যম দরকার ছিল, এবং আমার মনে হয় মেয়েদের থেকে ইম্পর্টেন্ট মাধ্যম এই কথাগুলো বলার, এতটা প্রতিবাদী মাধ্যম আমার মনে আর হতে পারে না, তো সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, এবং আমি মেয়েদের মাধ্যমে এই এইটা একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে দেয়ার আর সাম প্রবলেম সামওয়্যার, এবং সোহিনীর লাইফ থেকে এটা করা, তোমরা সোহিনীর সঙ্গে একবার কথা বলো অনেকটা জানতে পারবে। মহিলাদের পাচার করার মতো এরকমই আরো অনেক ঘটনা আছে যেগুলোকে আড়াল করার জন্য দাঙ্গার মতো বিষয়গুলোকে দেখানো হয়, তো আগামী দিনে সেই বিষয়গুলোকে ফোকাস করে কোনো ছবি করার কথা ভেবেছেন? এই মোমেন্টে না, সাধারণের পৃথিবীটা হয়ে যাক, কি রিপারকাশন পাই তারপর আবার একটা সিরিয়াস ছবি করব, এরপরের ছবিটা একটু 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 মজা করার ছবি করব। এইখানে আমার চরিত্রটা ভৈরব ক্যারেক্টার, ইটস আ তান্ত্রিক মানে দূরদৃষ্টি সম্পন্ন একজন ভদ্র মহিলা, মহাদেবের ভক্ত, আর আমি ইনফ্যাক্ট আমি রিয়েল লাইফেও খুবই মহাদেবের ভক্ত, আর যেহেতু বেনারসে গিয়ে শুটিং এটা একটা আলাদা আমার কাছে অনুভূতি। ট্রেলারে দেখে আমি নিজেই মানে আমি ওভার এক্সাইটেড, আর এবার ফিল্মটা রিলিজ হলে সবাই খুব খেটে সিনেমাটা শুটিং হয়েছে, আমাদের ডিরেক্টর ভীষণই রিসার্চ করে এইটা শুটিং করেছে, খুবই মন দিয়ে কাজ করেছে, সবাই খুব মন দিয়ে কাজ করেছে। আমি চাইবো আমার একটাই রিকোয়েস্ট দর্শকদের কাছে যে প্লিজ সিনেমাটা রিলিজ হলে থিয়েটারে এসে সিনেমাটা দেখুন, বাংলা সিনেমা সাপোর্ট করুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন। থ্যাংক ইউ।